ছোট পর্দার অভিনেত্রী রোকেয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিংয়ে অসদাচরণের অভিযোগ এনে টেলিভিশন নৃত্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেছেন নির্মাতা আদিব হাসান। তার দাবি, শুটিংয়ে সময়মতো না আসা এবং এসে একটি দৃশ্য করে শুটিং ফেলে চলে যাওয়ায় 3,80,000 টাকা ক্ষতি হয়েছে। এক পর্যায়ে পরিচালক অভিনেত্রী চমকের কাছে ক্ষতিপূরণ দাবি করে, তাকে শুটিং স্পট থেকে বের হতে বাধা দেন পরিচালক। অভিনেত্রী শুটিংয়ে নিরাপত্তার অভাব বোধ করায় অভিনয় শিল্পী সংঘ ও পুলিশের কাছে সহযোগিতা চান। পরে শুটিং সেটে এসেছিল পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার মিটমাটের আশ্বাস হলেও পরে আর শুটিং হয়নি। এই ঘটনা নিয়ে শুরু হয় তোলপাড়। কিছুদিন আগের সেই ঘটনা নিয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা তাদের অভিভাবক সংগঠনের কাছে অভিযোগ দিয়েছে। এখনও এই ঘটনা নিয়ে পরিচালক অভিনয়শিল্পীদের সংগঠন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। 4 আগস্ট ঘটনার দিন কী ঘটেছিল সেটা নিয়ে সবাই একত্রে বসবেন, তারপর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেবেন। তার আগে কেউই কোনো বক্তব্য দিতে চান না। অভিনেতা মাসুম বাশার শুটিংয়ের দিন ঘটনাস্থলে ছিলেন। তিনি অভিযোগ করেছেন তার সঙ্গে খারাপ আচরণ করেছেন অভিনেত্রী চমক। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মাসুম বাশার বলেন, ঘটনা নিয়ে অভিনয়শিল্পীর সঙ্গে অভিযোগ করেছি, তারাই দেখছে বিষয়টা। কোনো সিদ্ধান্ত হওয়ার আগে তারা এই নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, আমরা এটা নিয়ে সাংগঠনিকভাবে জানাব। শ্বশুরবাড়িতে প্রথম দিন নামের এই নাটকের পরিচালক আদিব হাসান ফোন ধরেননি। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছি অভিনেত্রী চমকের সঙ্গে। তিনি বলেন, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের অভিনয়শিল্পী সঙ্গে অভিযোগ দিয়েছি, এখনও কোনো বিচার পাইনি। সেখান থেকে আমাকেও কথা বলতে নিষেধ করা হয়েছে, কিন্তু আমি ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তার ভাষায়, যখন কোনো উঠতি নায়িকা ভালো করতে থাকে, আশেপাশের কারো কোনো চাহিদা পূরণ করতে না পারে, তখন তার বিরুদ্ধে কিছু লোক লেগে যায়। এইটা সব দেশেই যুগ যুগ ধরে হয়ে আসছে, এটা স্বাভাবিক। উঠতি নায়িকা আশেপাশের কারো চাহিদা পূরণ না করলে তার পেছনে কেউ লাগবেই। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। চমক বলেন, আরশ আমরা ভালো বন্ধু, একসঙ্গে কাজ করছিলাম, আমরা ভালো জুটি হতে চাচ্ছিলাম। একটা সময় এসে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আশা করে, আমি এমনটা কখনোই আশা করিনি তার কাছে, যে কারণে ষড়যন্ত্র করছে। আর আমি নাকি আমাদের সিনিয়র অভিনেতা মাসুম বাশার আঙ্কেলকে ধমক দিয়েছি, পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছি। তাহলে পুলিশ যখন এলো, তখন পুলিশকে কেন বললেন না তার সঙ্গে আমি এমন আচরণ করেছি? মূল কথা, এইটা আমার বিরুদ্ধে তিনি নিয়ে যাচ্ছেন। আমি মোশাররফ করিম ভাই, অপূর্ব ভাই, চঞ্চল ভাইদের সঙ্গে কাজ করেছি, যে কারণে কেউ হয়তো আমার ভালো ক্যারিয়ার মেনে নিতে পারছে না। হয়তো সে চাচ্ছে আমরা পার্টনার হই, বন্ধুর চেয়ে বেশি কিছু হয়ে অভিনয় করি, না করার জন্যই ষড়যন্ত্র। সাড়া না দেওয়ায় তাদের ক্ষোভ তৈরি হয়েছে। অভিনেত্রী চমক বলেন, ডিরেক্টর একদম নতুন, সে আবার আরশের ঘনিষ্ঠ, আরশ তাকে সামনে আনার চেষ্টা করছে। আরশ বিষয়টি ম্যানিপুলেট করে পরিচালককে বলে সিনকে শুরু করে, পরিচালক আরশের পক্ষ নেয়। পরে দেখি সবাই পরিচালকের পক্ষে কথা বলছে, তখন আমি বলি শুটিং করব না, চলে যাব। এই কথা শুনে পরিচালক বলতে থাকেন, তার এলাকা উত্তরা, এখান থেকে এক পা নড়তে হলে আমাকে 3,80,000 টাকা জরিমানা দিতে হবে। আমাকে আটকে রাখার চেষ্টা করা হয়, তখন আমি বাধ্য হয়ে আমাদের অ্যাক্টর ইকুইটির সদস্যদের সঙ্গে কথা বলে সহযোগিতা চাই। আমি নিরাপত্তা বোধ না করায় ঘটনা পুলিশকে জানাই। কিছুক্ষণ পরেই পুলিশ আসে। এর মধ্যে আবার পরিচালক আরশের কথা মতো অসুস্থ হওয়ার নাটক শুরু করে। দেশ ও দশের কথা বলে।